ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইশা পোড়ে। আজকের ব্লগটা কলেজ ফ্রেশার্স নিয়ে। কলেজে আছে আমাদের আজকে অল ডিপার্টমেন্ট নিয়ে একটা বড় করে অনুষ্ঠান, তো সেই অনুষ্ঠানে কে কে আসছে নাকি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমার এই ব্লগটাকে স্কিপ না করে পুরো দেখে যাবে। তো চলো আগে রেডি হওয়া যাক। সো গাইস, ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এটা হলো আমার আউটফিট। আর আমার সাথে কারা কারা হচ্ছে সবটুকু শেয়ার করব। আজ আমাদের কলেজে আছে নবীন বরণ, তোমায় এখানে রেডি হয়ে গেছি আর পেছনে আছে আমাদের সুপর্ণা, দাঁড়াও দেখাচ্ছি। কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবে। ধর পূর্ণা ধর। আগে আছে আমাদের রাখি, আছে প্রিয়াঙ্কা, আছে তোমাদের সাথে শেয়ার করব। তো আগে সেদিনে ছিল এমনই এক বৃহস্পতিবারের সকাল, যে রয়েছেন আমাদের প্রিয় স্বপন বাবু আর আছেন অসংখ্য মানুষ, তাদেরকে সাক্ষী রেখে যেদিন মুখরিত হয়েছিল নন্দিত হয়ে হৃদয়কে রাগিয়ে দিই নতুন নতুন স্বপ্নের উদ্বোধন সঙ্গীত, তার নব নব আলোক শিখা আমাদের সবার দলকে খুশিত করি। আমি প্রিয় সভাপতি অভিভাবক মহকুমা শাসক নিয়ে নবীনবরণ অনুষ্ঠান আরম্ভ এই কামনা জানিয়ে বক্তব্য শেষ করছি। সুনন্দ দলই শিল্পা ভাবা, যাদের যাদের নাম বলছি তোমরা একটু মঞ্চে এসো তাড়াতাড়ি। তরঙ্গের নতুন অভিমুখ রচয়িতা দেবান বন্দ্যোপাধ্যায় অনুগ্রহ করে মঞ্চে আসবেন। তরুণ বাবু, কৌশিক বাবু, রবীন্দ্রসঙ্গীতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, মিনু পাল ফার্স্ট সেমিস্টার, পিয়ালি দাস ফিফথ সেমিস্টার, সুমিতা রাউত থার্ড সেমিস্টার। Okay.
कौन है ये लोग, कहां से आते हैं? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কেউ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।